বন্ধুগণ, 2020 সালে জ্যাচির পরীক্ষার্থীদের জন্য যে সকল সিন প্যাসেজগুলি পড়াবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো ভিডিওটি আপনার ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকে ভিডিওটি খান মেথড জ্যাচির ইংলিশ স্পেশাল সাজেশন বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে এবং বাংলা মিনিং সহকারে লেখা হয়েছে, আপনার সন্তানের শতভাগ কাজে আসবে। তো বন্ধুগণ, এখন আসুন যে সকল সিন প্যাসেজগুলি এই বছরের জন্য খুবই কমন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন স্যামিরেস মিজারি, এই গল্পটি 2019 সালের তিনটি বোর্ডে আসছে, যেমন কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড এবং ঢাকা বোর্ড। এছাড়াও এই বছর এই তিনটি বোর্ড ছাড়া আরও পাঁচটি বোর্ড রয়েছে, সেই পাঁচটি বোর্ডের জন্য এই প্যাসেজটি খুবই কমন। তাই পাঁচটি বোর্ডে আপনারা ওই প্যাসেজটির উপর বেশি গুরুত্ব দেবেন। নাম্বার টু, রিভার জিপসিস, এই প্যাসেজটি 2018 সালে 1, 2, 3 তিনটা বোর্ডে আসছে, যাচ্ছি 13 সালেও আসছে। এই প্যাসেজটি আমাদের আটটি বোর্ডের মধ্যে অবশ্যই কমন, এই প্যাসেজটি গুরুত্ব দেবেন। তারপর তিন নম্বর গুরুত্ব দেবেন, যেমন নকশি কাতা, এটা 2019 সালে বরিশাল বোর্ডে আসছে। এছাড়া 16, 15, 14 সালে আসছে, 14 সালে একাধিক বোর্ডে আসছে, ইনশাল্লাহ এই প্রশ্নটি কমন। তারপর আসুন এখানে দ্য ওয়ার্ড হাইজিন্স, এই প্যাসেজটি 2015 সাল, 16 সাল, 14 সালে আসছে, এই প্যাসেজটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তারপর হেলথ ইজ দ্য কন্ডিশন, এই প্যাসেজটি 2017 সাল বরিশাল এবং রাশির 15 সালে আসছে, অবশ্যই গুরুত্ব দেবেন। তারপর রুমি আক্তার, এটা 17 সালে একটা বোর্ডে আসছে। তারপর এই প্যাসেজটি 16 সালে একটা বোর্ডে আসছে। তারপর ওয়ান্স আপন এ টাইম, এই প্যাসেজটি জ্যাচির যশোর বোর্ডে 16 সাল এবং চিরং 15 সালে আসছে। এছাড়াও 9 নম্বর প্যাসেজটি এখানে দিনাজপুর 19 সালে একটা বোর্ডে আসছে, তারপর বরিশালে 18 সালে আসছে, সিলেট বোর্ড 16 সালে আসছে। তো বন্ধুগণ, এখন আসুন এখানে কমিউনিকেশন অফ আইডিয়াস, এই প্যাসেজটি 18 সালে দুইটা বোর্ডে আসছে। তারপর জারা লিপস, এই প্যাসেজটি চিরং বোর্ড 19 সালে আসছে, এছাড়া 16 এবং 14 সালে আসছে। তারপর আসুন 12 নম্বর প্যাসেজটি এখানে ময়মনসিং বোর্ডে 19 সালে আসছে। তো বন্ধুগণ, এখানে সর্বমোট 21টি প্যাসেজ আছে, 21টি প্যাসেজের মধ্যে এখানে এই বছরের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো ডাইরেক্টভাবে। এই প্যাসেজগুলি আপনি ডাইরেক্টভাবে আপনার সন্তানকে পড়াতে থাকেন, যেহেতু এখানে প্যাসেজটি 21টি প্যাসেজ রয়েছে, এদের মধ্যে প্রথমগুলি বেশি পড়াবেন ইনশাল্লাহ। এদের মধ্যে অবশ্যই আটটি বোর্ডে আটটি কমন পড়বে ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। তো বন্ধুগণ, একটু ভালো করে জেনে নেই, পাঠ্য বই মডেল টেস্ট তৈরি করার মতো মোট 21টি প্যাসেজ রয়েছে, এদের মধ্যে 21টি এখানে দেওয়া হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াতে থাকুন ইনশাল্লাহ কমন পড়বেই। এদের সবগুলি প্যাসেজ নিয়ে 30টি মডেল টেস্ট তৈরি করে নিচে দেওয়া হলো, অর্থাৎ পৃষ্ঠা নম্বর এত থেকে এত, অর্থাৎ এই বইতে চমৎকারভাবে বাংলা মিনিং সহকারে দেওয়া হয়েছে। যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে অবশ্যই কমন পড়বে। বন্ধুগণ, এখন আসুন আমরা একটু জেনে নেব আনসিন প্যাসেজ যেগুলি পড়াবেন এখানে। এখানে বন্ধুগণ, এখানে সর্বমোট 19টি প্যাসেজ, কিন্তু এর সাথে আরও বেশ কিছু প্যাসেজ এখানে দেওয়া হয়েছে, যেগুলি 2019 সাল, 18 সাল, 17 সাল, 14 সাল, 15 সাল, 16 সাল আসছে। এখানে সবগুলি দেওয়া হলো, তো আমি বলবো যে এখানে প্রথম এই কয়েকটি প্যাসেজ যদি আপনার সন্তানকে ভালো করে পড়াতে পারেন ইনশাল্লাহ, এদের মধ্যে থেকে অবশ্যই কমন পড়বে, বিশ্বাস রাখুন। বন্ধুগণ, এই বইতে ইনফরমেশন ট্রান্সফার ট্রু ফলস যেভাবে লিখতে হবে, চমৎকারভাবে কিছু কৌশল দেওয়া হয়েছে এই বইতে, আপনারা পড়াবেন আপনার সন্তানকে ইনশাল্লাহ, এগুলা সে মনে অজান্তে পেরে যাবে ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। আমাদের ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ, সবার কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।